গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলো আজকে সকালটা সমাধির বাড়ি ব্যালকনির থেকেই শুরু করলাম। দেখো গাছটাতে, এই আম গাছটাতে আমগুলো কত বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। কিন্তু আমার আমের আমটা দেখে মনে হচ্ছে এটা কাঁচা মিঠে আমের গাছ হতেও পারে, কিন্তু কারণ আমাদের মন্দিরা ভবনে একটা সময় কাঁচা মিঠে আমের গাছ ছিল, আর এই আমের সাইজগুলো ওরকমই লাগছে। তো দেখো বাইরের ভিউটা দেখো, ওই দূরে দেখা যাচ্ছে না কি সুন্দর লাগছে, না মনে হচ্ছে পাহাড়, ওই যে একটা জলের গম্বুজ মনে হয়, ওই দূরে দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দূর থেকে। জানি না ক্যামেরায় কতটুকু তোমাদের দেখাতে পারছি, বোঝাতে পারছি, ক্যামেরাটা বাইরে দিয়ে ধরেছিলাম কিন্তু ভয় করছে যদি বাইরে পড়ে যায়, আমি তো আবার ভিডিওর মধ্যে কথা বেশি বলি। তো চলো তোমরা দেখতে থাকো বাইরের একটু ভিউটা, আমার ভীষণ ভালো লাগে কোথাও গেলে এরকম চারিদিকে খালি বাড়ি বাড়ি বাড়ি, দেখো কী সুন্দর সুন্দর বাড়িগুলো সাজানো রয়েছে, বসানো রয়েছে। ওই দেখো একটা বাড়ির ছাদে, ওখানে ওই যে বাড়ির ছাদে কত রকম ফুল গাছ কী সুন্দর করে সাজিয়ে রেখেছে, কী ভালো লাগে না ফুল গাছ বাড়ির ছাদের ওপর ব্যালকনিতে, আমার তো ভালো লাগে, ভীষণ ভালো লাগে ফুল আমার। দেখো এই হচ্ছে বাইরের ভিউ, এখন আমি সমাধির বাড়িতে রয়েছি, সমাধি আর গীতাদি ঘুমোচ্ছে, কালকে রাত্রে লাইভে তো তোমরাই দেখেছো। আর এই দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে সমাধির বাগান, সমাধির ফুলের বাগান এটা, এই যে নীলকণ্ঠ ফ্ল্যাট বাড়িতে এরকমই হয়, ব্যালকনিতে একটু ফুলের বাগান, একটু চাষবাস। এটা মনে হয় লঙ্কা গাছ, আর এ দেখো বটকৃষ্ণ, ওখান দিয়ে একটা ডাল বেরিয়ে গেছে ওই জো, আর এই যে নীলকণ্ঠ এখানে আবার লাগানো হয়েছে, আর এটা মনে হচ্ছে কী যেন গাছটার নাম ভুলে যাচ্ছি গো। তো চলো এটা হচ্ছে তুলসী মঞ্চ, মানে এখানেই সন্ধ্যার ধূপকাঠি জ্বালানো হয় বোঝা যাচ্ছে, এই যে ফুল রয়েছে। আর এই হচ্ছে এই পাশে বাইরের লুক, কোথায় গেল ক্যামেরা আমার, এই হচ্ছে এই পাশে বাইরের লুক। এটা হচ্ছে ইছাপুর আর শ্যামনগরের মাঝামাঝি, যে কোনো একটা স্টেশনে নামলেই সমাধি বাড়িতে আসা যায়। যাই হোক, যে কারণে এটা তোমাদের আমি বলছি, এখানেই না কোথাও আমার বড় ননদের বাড়ি আছে, মানে মন্দিরের বড় পিসির বাড়ি, কিন্তু আমি তো সব ভুলে ভুলে খেয়ে নিয়েছি জায়গার নাম, জায়গার নাম অ্যাড্রেস কিচ্ছু আমার মনে নেই, তোমাদেরকে কী করে বলবো বলো, সেজন্য মানে তোমাদেরকে বলবো কেন, সরি সরি এখানটা কেটে দিতে হবে, আমার মনে নেই আর কি, যেন মনে থাকলে আমি নিশ্চয় গিয়ে দেখা করে আসতাম, আমাকে বড়দি ভাই খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসত, আমি শ্বশুরবাড়ির সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি গো, আমার শাশুড়িও ভালোবাসত ভীষণ, মন্দিরের ঠাকুমা, আমার বড় ভাসুর, বড় জা, সবাই আমাকে ভীষণই ভালোবাসত, একটা মানুষ ব্যতীত সে খালি সন্দেহ করত, ছোটো বয়সের মেয়েকে বিয়ে করলে এরমই হয়। চলো ঘরে যাওয়া যাক, এই হচ্ছে ব্যালকনি, এটা মানে ঠাকুর ঘরের দরজা নাকি জানি না, এই হচ্ছে একটা বেডরুম, আর এইখানেই আমি শুয়েছিলাম, আমি বাবা এসিতে শুতে পারি না, এই বেডরুমে আমি শুয়েছিলাম। এইটা হচ্ছে ঠাকুর ঘর, এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট, এই যেখানে ওই জন্য ঠাকুর টাকুর রাখা আছে, ওই যে আমাদের গুরুদেব জয়গুরু রাধাস্বামী রাধাস্বামী। চলো এই যে গীতা দিয়ে আর সমাধি ঘুমোচ্ছে কিন্তু, হ্যাঁ তো চলো আমি ফিরছি আবার, জানি না কেমন দেখাচ্ছে কি বলবে তোমরা, আগের থেকে একটু শরীরটা ভালো, যার জন্য বেরিয়ে আসতে তো হয়েছেই, কারণ গতকালকে তন্দ্রার বাবার কাজ ছিল, ওই জন্য গীতাদির সঙ্গেই আমি এসেছি, আর এখান থেকে সমাধি গেছিলো আমরা তিনজন, আমি তন্দ্রার বাড়ি গেছি, তন্দ্রার সঙ্গে আগে গঙ্গার ঘাটে গিয়ে দেখা করে তারপরে একসাথে ওদের বাড়ি গেছিলাম, দুপুরে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা সমাধির বাড়ি আবার এসেছি, সমাধি তো কিছুতেই ছাড়বে না, আর গীতাদি একদিনে জার্নি করতে পারবে না বলে আরও এখানে চলে এসেছিলো, আজকে আবার গীতাদি বেরিয়ে যাবে, গীতাদি বাড়ি যাবে, আমি বেলঘরিয়া যাবো একটু। এই হচ্ছে সিডুইল সারাদিনের, এখনও নারা ঘুমোচ্ছে, আমি তোমাদের সামনে একটু গুড মর্নিং বলতে আসলাম, আমরা যাওয়াতে আমরা খুব খুশি হয়েছে, মেয়েটা খুব কান্নাকাটি করছে, ভেঙে পড়েছে স্বাভাবিক,
যার বাবা নেই তার কেউ নেই, নিজে তো বুঝি। আর যদি আমার বাবা থাকতো তাহলে কি আমার এই দুর্দশা হতো বলো? বাবা কখনো এই দুর্দশা হতে দিত না। আমার ভাই বলেছে, তুই খুব, তুই কত ভালো সন্তান ছিলি, কত ভালো সন্তান ছিলি তুই, এরকম বলেছে। সবটাই জানে, কিন্তু জানার পরেও আমাকে এই কথা বলেছে। ভয় পাচ্ছে বলেছে, ভয় পেয়েছে, ভাবছে দিদি কি না কি করবে। দিদিকে চিনল না, দিদিকে চিনল না যে দিদি কিছুই করবে না। ভালোবেসে ভালো মুখে গেছিলাম যে রক্তের সম্পর্ক ভাইপোটা রয়েছে, রক্তের সম্পর্কের কাছে থাকলে একটা আলাদা ইয়ে পাওয়া যায়। আর মায়ের বাড়িটা তো শুধু শুধু পড়েই রয়েছে। আমি বললাম যে আমি লিখে দেবো যে আমি অবর্তমানে তোর ছেলেরই থাকবে, তোদেরই থাকবে জিনিস। আমি যতদিন বাঁচবো খালি বাস করবো, ওখানে থাকলে কত শান্তিতে থাকতে পারতাম। মায়ের ঘরটা, মায়ের বাড়িটা আমার ভীষণ প্রিয় জানো তো। খালি বেঁচে কদিন বেঁচে থাকবো সে কদিন থাকতে চেয়েছিলাম, আমার ভাই বুঝলো না। আর ভাই বোঝার থেকে ভাইকে বুঝতে দেওয়া হলো না। আমার ভাইয়ের আমি দোষ দিই না, ওর একটা লালা বোকা হাদা বোবা ছেলে, ওকে যা বুঝি দিচ্ছে তাই বুঝে যাচ্ছে। নাহলে প্রথমে রাজি হয়ে তারপরে আবার বললো না, কিছুতেই সম্ভব না। আর ওইটুকু বাচ্চা সেও তো বলে দিল যে কোথায় কী আলোচনা হয়েছে না হয়েছে। যাকে আমার ভিডিওটা যদি ভাই দেখিস তাহলে একটা কথাই বলবো, সম্পর্কটা ভালো থাকলেই ভালো হতো। শুধু শুধুই দিদিকে আবার দূরে সরিয়ে দিলি। আমি ভাগ নিতে যাইনি রে বাবু, আমি ভাগ নিতে যাইনি। পৃথিবীর এক কোণে ঠিক বেঁচে থাকবো যেভাবে পারি। আমি ভাগ নিতে যাইনি। তুই লাস্টে ফোনে বললি যে তোর মনে এই উদ্দেশ্য ছিল, তুই তাহলে বাড়িটা লোভেই এসেছিলি। ভালো করিস নি এই কথাটা বলে, বড্ড আঘাত দিয়েছি সেখানে। তুই তোর সন্তানকে নিয়ে, তোর সংসার নিয়ে ভালো থাকিস, যদি আর কোনোদিন কোনো কিছু ভাগ নিতে যাবে না। তো এখানে দেখো গীতাদি আর সমাধি ঘুমোচ্ছে বলে আমি একা একাই চা করে নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। এই দেখো গীতাদি এখন সকালের ওষুধটা খেয়ে নিচ্ছে। এই যে গীতাদি রেডি হয়ে গেছে আর সমাধি ওখানে বসে আছে। আমার রাগ হয়েছে, দুঃখ হয়েছে, আমি আর কিছু বলবো না। সমাধি কিছু বলবে না। আর এই যে আমাদের একজন সদস্য এখন ঘরে ঘরে ইউটিউবার। হ্যালো, তোমার নাম বলো? আমার নাম পর্ণা, আমার চ্যানেলের নাম পর্ণাস ডান্স এন্ড লাইফস্টাইল, আর আরেকটা চ্যানেল আছে পর্ণা শর্টস মিনি ব্লগ। যারা যারা নাচ দেখতে ভালোবাসো তারা ওর চ্যানেলে গিয়ে ভিজিট করবে। নতুন চ্যানেলের নামটা বলো, পর্ণা শর্টস মিনি ব্লগ, নতুন চ্যানেল। তো যারা যারা নাচ দেখতে ভালোবাসো তারা ওর চ্যানেলটা ভিজিট করবে। এই হচ্ছে ব্যাপার আপাতত এখানে। আর সকালে চা খাওয়া তোমাদের শেয়ার করেছি, জানি না মনে নেই। আর এই যে এখানে আমাদের টিফিন চলে এসেছে দোকান থেকে, অবশ্যই এই যে কচুরি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে কচুরি, আর এটা হচ্ছে মটর, মটর আলু দিয়ে তরকারি মনে হয় কচুরি। আর এই যে আমাদের দুজনের, আচ্ছা এটা দুটো প্লেট কেন, দুটো প্লেট কেন? চলো যে গীতাদি যাচ্ছে, গীতাদি এক নম্বরে, আমি দু নম্বরে, আমি বেলঘুরিয়া যাবো। আর গীতাদি যা পাবে তা, গেদে পেলে গেদে, না হয় রানাঘাট লোকাল পর্যন্ত চলে যাবে, রানাঘাট পর্যন্ত। ওই গীতাদি যাচ্ছে, সামনে চলে গেছে, সামনে লেডিসে উঠবে মনে হয়। গীতাদি ওইদিকে সামনে আর আমার এইদিকে সামনে। চলো হ্যালো ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যা কটা বাজে, 5:56 বাজে। তো ছাদটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো কোথায় চলে এসেছি আমি। দেখো স্নান করে জামাকাপড় মেলে দিয়েছিলাম, দিয়ে আজকে তো একাদশী, ফল টল খেয়েছি, সাবু খেয়েছি, আর দিয়ে তারপর শুয়েইছিলাম। তো এখন চলে আসলাম ছাদে, জামাকাপড়গুলো তুলে নিয়ে যাবো। আমারগুলো এখন একটু ভিজা ভিজা আছে, আর ওই বালতিতে জল ভরে নিয়েছি, একটু গাছে দিয়ে দেবো। ওই যে তুলসী গাছ, আমার লাগানো অ্যালোভেরা গাছ, ওই যে ওই টবের মধ্যে আমার লাগানো অ্যালোভেরা গাছ। তো যাই হোক, দাঁড়াও সামনে ক্যামেরায় আসি।
ইছাপুর স্টেশনে আসলাম। ইছাপুর স্টেশন থেকে আর শ্যুট টুট করিনি, মানে ওই বাড়ি থেকে বেরোনোর সময় একটুখানি কোনায় করেছিলাম, সমাধির বাড়ি থেকে বেরোনোর সময়, আর শ্যুট করিনি। গরমের মধ্যে আর বারবার ক্যামেরা বাইর করতে ভালো লাগে না জানো তো, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ, তোমরা তো জানোই, আলাদা করে বলার কিছু নেই। তো দিয়ে আসলাম, বেলঘরিয়া নামলাম, অটো করে আসতলে আসলাম, চলে এসে দিদির বাড়ি চলে এসেছি। একটু আসলামই যখন ইছাপুর পর্যন্ত, তাহলে দিদিকে সঙ্গে দেখা করে যাবো না, এটা কখনো হয় বলো, তার জন্য চলে এসেছি দিদির বাড়িতে। আজকে দিনটা থাকবো, আগামীকাল আবার ফিরে যাব নিজের গন্তব্যস্থলে। তো আজকের ভিডিওটা কত দূর হয়েছে না হয়েছে জানি না, ভিডিওটা এখন শেষ করে দেওয়াই মনে হয় ভালো হবে, কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেষ করা হয় না জানো তো। সন্ধ্যের কি মনোরম পরিবেশ দেখো, কি ভালো লাগছে, আকাশ বাতাস, কিন্তু ছাদেই আরাম, ঘরে টেকা যায় না, কি গরম। আর এই গাছের পাতাগুলো দেখো কি সবুজ হয়েছে না, একদম সবুজ, গাছটা নতুন পাতা বেরিয়েছে সব, এই গাছটার পাতাগুলো, এই গাছের পাতাগুলো সব নতুন বেরিয়েছে। আমাদের যে ঘরে আমি নিচে ভাড়া থাকতাম ওই ঘরটা ভীষণ ঠান্ডা, কিন্তু দিদিতে দোতলায় ভীষণ গরম। দেখো ফুলের বাগান, ওই যে দুটো সাদা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, ওই যে দুটো সাদা ফুল ফুটেছে। যাই হোক চলো, আর বেশি কথা বাড়াবো না, বেশি কথা বলে বলে ভিডিওটা বড় করার দরকার নেই। এখন জামাকাপড়গুলো যে কটা শুকিয়েছে তুলে নিয়ে যাই, একটা ভিডিও আপলোডে বসিয়েছি। দিদির বাড়ি যেহেতু ওয়াইফাই নেট আছে ওই জন্য কাজে লাগিয়ে নিচ্ছি বুঝেছো। চলো টাটা। কি সুন্দর দেখো হাওয়া দিচ্ছে, দিদির শাড়ি উড়ে উড়ে যাচ্ছে, দিদির শাড়ি উড়ে উড়ে যাচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। মিডিয়াম একটা তো ইয়ে দেওয়া হয়েছে। এপ্রিল মে জুন জুলাই বাবা কড়াই, ওই যে ছোট কড়াই তেল, এই কড়াই মানে ডিম ভাজা, এইটাই বসাই তো, আমি ঠিক সেদ্ধ করে দিলেই তো হলো তোকে, আমি এটাতেই বসাই, দুধের বাটিতে না বসালে দিদি কিছু বলবে না। এটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে হতে থাকুক, ডাল সিদ্ধটা বসাই, বসিয়ে দিয়ে আলু আর বিনস কাটবো। দিদি একটু বড়দি ভাইকে দেখতে গেছে, বড়দি ভাইয়ের শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়েছে,
ফোন করেছিল, বটি ভাই দিদি দেখতে গেছে, বৌমা এইমাত্র ডিউটি থেকে আসলো। দিদি আসলে যদি বলে যে তো সবজি কাটতে, তখন কাটা হয়ে যেত। যা গরম না গো, নিচতলা এত গরম নেই, পুরো একদম জমের গরম। তো চলো, আমি ভিডিওটা শেষই করে দিয়েছিলাম, তারপরে এডিট করতে গিয়ে দেখলাম যে না, ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, ওই জন্য রাত্রের কিছু সিন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকে একাদশী ছিল, খুব ভালো হয়েছে যে গীতাদির বাড়িতে, সমাধির বাড়িতে আমরা মানে দুপুরে খাওয়া দাওয়া না করে বেরিয়ে পড়েছিলাম। এখানে এসে জানতে পারলাম যে আজকে একাদশী, তো এটা অনেক রাত 9টা মতো বাজে। তো এখানে সাবু মাখা হচ্ছে দই দিয়ে, কলা দিয়ে, সন্দেশ দিয়ে, দুধ দিয়ে, এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমাদের কি বলবো। তো এই বাড়িতে অনেক, এই নিচের ঘরের দিদি ভাই এখন যারা ভাড়া থাকে ওরাও একাদশী করে। তো এখানে আমাদের মেয়ে হচ্ছে খুব সুন্দর করে সাবু মাখায়, এই যে এই ঘরেই আমি আগে ভাড়া থাকতাম, এখন ওরা থাকে। আর ওই দেখো, ওই সরস্বতী ঠাকুরটা কিন্তু আমরা এক বছর পুজো করেছিলাম। আর এই যে ফ্রেমের মধ্যে যে রাধাকৃষ্ণটা দেখছো, এটাও আমাদেরই ছিল, এখনও ওটা স্মৃতি হয়ে এখানে রয়েছে। যাই হোক, তো চলো একটু শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এই সাবু মাখানো তোমাদের দেখিয়ে। তোমরা প্লিজ কিছু ইয়ে করো না, ভালোবেসে কাকিমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।